আমরা খুব অশান্তিতে আসিলাম তো বর্তমান মাটি মুটি ফালা ডক করে দিছে এখন গাড়ি চলতে পারে এবার ঠিকাদার প্রতিষ্ঠানকে ধন্যবাদ দেবার পালা আমাদের প্রতিবেদন প্রকাশ হওয়ার পর প্রায় এক মাসের মধ্যে সেতুর এক সড়ক নির্মাণ করে অনন্য নদীর স্থাপন করেছে সংশ্লিষ্ট ঠিকাদার এখন সহজে সেতু ব্যবহার করছে কান্দাপাচুরে এলাকাবাসী টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়ের ইউনিয়নের কান্দাপাচুরে এলাকার শাখত চেয়ারম্যান বাড়ি সংলগ্ন সেতুর এক সড়ক নির্মাণ করে চলাচল উপযোগী করা হয়েছে এতে খুশি স্থানীয় জনসাধারণ মধ্য ধুপুরিয়া এলাকার সংযোগের ক্ষেত্রে এই সড়ক এবং সেতুর গুরুত্ব ব্যাপক দীর্ঘদিন সেতু ছিল কিন্তু সড়ক না থাকায় কোনো কাজে আসছিল না সেতুটি চলাচল করতে পারি নাই মাটি ফালানা ছিল না এখন মাটি মুি ফালানো হয়েছে চলাচল করা আমার অসুবিধা হয়েছে আর কি সেতু আছে কিন্তু সড়ক না থাকার দুর্ভোগ নিয়ে গত এক মাস আগে আমাদের সংবাদ নাগর এক দুর্ভোগ প্রতিবেদন প্রকাশ করেছিল সেই প্রতিবেদনের পর নড়ে চড়ে বসে সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান এবং তাদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত অ্যাপ্রোস সড়ক নির্মাণ করে চলাচল উপযোগী করা হয় সাধারণত আমাকে তো অনেক সুবিধা হয়েছে আমরা যাতায়াত করে ফিরতেছি তারপরেও লাইন মনে করার জন্য এত দিন তো বন্ধ ছিল এখন মাটি ফেলা দেওয়ার জন্য আমাকে খুব সুবিধা হয়েছে এই রাস্তায় মাটি ফেলানোর কথা ছিল মাটি ফেলাইছে আর আম করে চলাচল সুবিধা হয়েছে যতটুকুই করছে এটুকা করার জন্যে দারকে ধন্যবাদ উপজেলা প্রকৌশলী অধিদপ্তর সূত্র জানায় দুই হাজার কোটি টাকা ব্যয়ে কান্দাবাচুরিয়া থেকে ধুবুরিয়া সদরে সরাসরি যাতায়াতে পনেরো মিটার আর গার্ডার সেতু নির্মাণের কাজ পান সুমন বনিক ঠিকাদার প্রতিষ্ঠান প্রায় এক বছর পর দু সালে ওই সেতু নির্মাণের কাজ শেষ করে প্রতিষ্ঠানটি অবশেষে সেতুটির সড়ক নির্মাণ করা হয় আমি প্রথমে ধন্যবাদ জানাই আমাদের সংবাদ নাগরপুরের আমার ভাতি যে ইশুফ হোসেন কারণ তার আসলে তার এই সংবাদ প্রকাশের পরেই আমাদের টিকাদার মহোদয় আমাদের কান্দাপাশুরিয়া ব্রিজের কাজটি করে দিয়েছেন এবং জনগণ সুন্দরভাবে চলাফেরা করতেছে এই কারণে আমি টিকাদার মহোদয়কে আমি ধন্যবাদ জানাই যে কাজটি সুন্দরভাবে করার জন্যে আরও যদিও কিছু কাজ বাকি আছে আশা করি অতি তাড়াতাড়ি ওনার শেষ শেষ করে করবেন ইউনিয়নের সরাসরি যাতায়াতের জন্য এই পনেরো মিটার সেতুর গুরুত্ব ব্যাপক প্রায় অর্ধেক ধুবুরিয়া ও দপ্তের ইউনিয়নের অবহেলিত এলাকার জনসাধারণের যাতায়াতের উন্নয়ন এবার হবেই আমি লেনিন আমাদের সংবাদ নাগরপুর